হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো আছেন ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে যাতে করে খুব সহজেই আপনারা বিভিন্ন ঔষধের ব্যবহার গুণাগুণ ইত্যাদি সম্বন্ধে জানতে পারবেন ওষুধ সম্বন্ধে একটি পরিপূর্ণ ধারণা হবে আপনাদের তাহলে আসুন আজকের রিভিউটি শুরু করা যাক আজকে আমরা যে ঔষধটি সম্বন্ধে জানবো এই ঔষধটির নাম হচ্ছে এসি ট্রাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এসি ট্রাম এটি একটি ব্যথার ঔষধ খুবই করা একটি ব্যথার ওষুধ এই ঔষধটিতে দুইটি উপাদান রয়েছে একটি হচ্ছে প্যারাসিটামল বিপি তিনশো মিলিগ্রাম ও ট্রামাডল হাইড্রোক্লোরাইড বিপি ছয়ত্রিশ দশমিক পাঁচ মিলিগ্রাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের অন্যতম সেরা ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এটা আপনারা ভালোভাবেই জানেন এখন আমরা জানবো এই ঔষধটির ব্যবহার সম্বন্ধে এই ঔষধটি আকস্মিকভাবে যদি কোনো ব্যথা পাওয়া যায় সেক্ষেত্রে খুবই কার্যকরী ওষুধ এছাড়া যারা দীর্ঘদিন থেকে ব্যথাতে ভুগছেন তাদের জন্য ওষুধটি খুবই ফলপ্রসূ বিশেষ করে যারা বাতের ব্যথা কোমরের ব্যথা বিশেষ করে কোমর ও মাজার ব্যথায় পিঠের ব্যথায় এই ঔষধটির কার্যকারিতা অনেক বেশি অনেকেই আছেন দীর্ঘদিন থেকে পিঠের ব্যথায় কোমরের ব্যথায় ভুগছেন তারা এই ওষুধটি গ্রহণ করে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তবে হ্যাঁ যেহেতু এটি একটি ব্যথার ওষুধ অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে কখনোই আপনারা নিজে যে একাকি এই ঔষধটি ব্যবহার করবেন না এখন আমরা জানবো এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে এই ঔষধটি খেলে পারে কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে তাই অবশ্যই এই ঔষধটি খাওয়ার সময় একটি গ্যাস্ট্রিকের ঔষধ গ্রহণ করতে হবে এই ঔষধটি দেশের প্রায় সকল ফার্মেসিতেই পাওয়া যাবে এর দাম প্রতিটি ট্যাবলেটের দাম আট টাকা জায়গা জায়গাভেদে একটু কম বেশি হতে পারে তবে সাধারণত প্রতিটি ট্যাবলেটের দাম আট টাকা এখন আমরা জানব এর ব্যবহারবিধি বা ডোজ সম্বন্ধে এই ঔষধটি সকালে একটি রাত্রে একটি দিনে দুইবার সকালে একটি খেতে হয় রাত্রে একটি খেতে হয় ওষুধটি ভরা পেটে খেতে হবে পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত এই ঔষধটি ব্যবহার করা যায় তবে এর বেশি সময় ধরে ব্যবহার যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও ডাক্তার পরামর্শ দিতে পারেন আমি আবারও বলছি এই ওষুধটি ব্যবহার পূর্বে অবশ্যই আপনারা একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন বিশেষ করে যারা কোমরের ব্যথায় ভুগছেন মাজার ব্যথায় ভুগছেন পিঠের ব্যথায় ভুগছেন তারাই এই ওষুধটি গ্রহণ করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সঙ্গে সঙ্গে আপনারা তা পেয়ে যাবেন ধন্যবাদ